লগ্না উঠি পড়। বাবা তুমি এখানে? খুব অবাক হতেছিস তাই না লগ্না? না মানে তুমিই তো বলেছিলে যে এখানে কোনো দিনও আসবে না, আবার ভিতরেও চলে এলে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোর জন্য যে আমার আসতেই হলো লগ্না। বাবা তুমি এত রেগে আছো কেন, কি হয়েছে? তুই কি ভাবতেছিস এদের জন্য নিজের জীবন কারা শেষ করে দিবি? দিনের পর দিন দিনের পর দিন এদের সমস্ত অত্যাচার আমি সহ্য করেছি, সব অত্যাচার সহ্য করেছি। এরা মুখে এক কথা বলে আর কাজে করে অন্য, কিন্তু শেষ পর্যন্ত তুইও এমন কানা করলি। আমি আবার কি করলাম বাবা? কাল রাতে এ ঘরে আগুন লেগেছিল। বাবা চুপ করি বল, লেগেছিল কিনা বল। তুমি কি করে জানলে? আমি তো কাউকেই বলিনি। এইটাই তো আমার রাগের কারণ, সেইটাই রাগের কারণ আমার। আমি ভেবেছি যে কেউ আমারে মিথ্যে কথা বলুক, কিন্তু আমার লগ্না মা আমারে কোনোদিন মিথ্যে কথা বলবে না, কোনোদিন বলবে না। এটা আমি ভাবতে পারতেছি না, তুই আমারে মিথ্যে কথা বললি, আমার আমার লগ্না মা আমারে মিথ্যে কথা বললো। ছি 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 ছি, আমি তো মিথ্যে কথা বলিনি। সত্যি লুকানোর নামও মিথ্যে। ভয় পেয়ে গেছিলাম বাবা, আর কেউ জানলে আমাকে তো বকতো, আর রাজিমা জানলে তো ভালো মাকে বকাবকি করতো। আর আমি জানতাম যে তোমাকে বললে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলে যেতে। ও আজকে ওরাই তোর কাছে আপন হলো, বড় হলো, আমার কোনো দাম নেই। হ্যাঁ বাবার কোনো দাম নেই, আমি চলি যাব, আমি ওরে ছেড়ে এখান থেকে চলি যাব, একদম চলে যাব। বাবা তুমি কোথায় যাবে? যেদিকে তুই চোখ যায়। না বাবা আমার তো কোনো দাম নেই, কোনো দাম নেই, ওরাই তো তোর কাছে আপন এখন, তাই না? ওদের নেতা বাপের আর কি দরকার? আমি মরি বাঁচি তাতে তোর কি এসে যায়? কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। আমি চলে যাবো, অনেক দূরে চলে যাবো, চিরদিনের মতো চলে যাবো, চিরদিনের মতো চলে যাবো। বাবা না বাবা, বাবা আমাকে রেখে চলে গেল, আমি আর কোনো দিনও বাবাকে দেখতে পারবো না। না না সে কি করে হয়, বাবা কাকা তো। লগ্না, গুরুদেব আজ বলেছেন তোকে বাড়ির বাইরে না বেরোতে। একবার যাই বাবাকে আটকে, নয় আবার চলে আসব। বড় ভালো মাকে বলেই যাই। হ্যাঁ তাই করি। যাবে লগ্না, ওই গন্ডি পেরিয়ে নকুলের কাছে যাবে লগ্না, আর আমি আমার রাস্তা পেয়ে যাব। আবার আমায় লগ্নাকে ধরতে হবে। যে করেই হোক বাবাকে ধরতেই হবে। কেউ নেই, এবার চলে যাই, বাবাকে আটকাতেই হবে। লগ্না, তুমি কোথাও যাচ্ছ নাকি লগ্না? ভালো মানে তোমাকে ঘর থেকে বেরোতে বারণ করেছে, কেন বেরিয়েছ তুমি? একটু আগে দেখলাম তোমার বাবা এসেছিল। তুমি দেখেছো? হ্যাঁ দেখলাম তো। কাউকে বলো না গো, বাবা খুব রেগে গেছে তো। এমন কি হয়েছে যার জন্য তোমাকে ঘর থেকে বেরিয়ে আসতে হলো?
মেজো গঙ্গা জলটা এখানে রাখলাম, সাবধান। হ্যাঁ কলসিটা একটু সরিয়ে রাখ না। হ্যাঁ বড় বৌমা, লগ্নাকে বলেছো তো ঘর থেকে না বেরোতে? হ্যাঁ মা বলে দিয়েছি। পুজোর এখানে আসবে না? না রে মেজো, তা নয়। সে ঘরে কি করছে? এখানে এসে কিছু কাজ করুক না, সে বাড়ির বউ তো নাকি? না আসবে না। পুজো শুরু হোক তারপর দেখা যাবে, এখনো ঘরেই থাকবে। সে কি এত কিছু হয়ে গেছে? তাহলে যে সত্যি ঘরে বসে থাকা যায় না লগ্ন, তোমাকে যে যেতেই হবে। তুমিও জানো এই আগুন লাগার কথা? আমি কাউকে বলবো না, কথা দিলাম। কিন্তু লগ্না তুমি এখন ওখান দিয়ে যাবে কি করে? সবাই যে পুজোয় ব্যস্ত, তোমাকে দেখে ফেলবে লগ্না, আর তোমাকে যেতে দেবে না। কি করবো তাহলে? আচ্ছা লগ্না, এইবারে পেছনে দিকে একটা দরজা আছে না? হ্যাঁ আছে তো, ওই বসার ঘর দিয়ে যেতে হয়। আমি অনেকবার ওই দরজা দিয়ে ভিতরেও এসেছি, যাতে লোকে লাট সাহেবের হোমওয়ার্কটা করে দিতে পারি। ওই দরজা দিয়ে তোমাকে যেতে হবে। এইদিকেই তো? হ্যাঁ ওইদিকে। দরজা ঠেললেই খুলে যাবে। তুমি কিন্তু কাউকে বলো না, আমি যাবো আর আসবো। না না আমি কাউকে বলবো না, কিন্তু তুমিও যেন বলো না যে আমি তোমাকে সাহায্য করেছি, কেউ জানলে আমার চাকরিটা চলে যেতে পারে। বলবো না গো, প্রমিস। এইবার আমার বেরোনোর পালা, আমার আর কোনো গুণ্ডি নেই, তোমার কাটা গুণ্ডি। আর আমাকে আটকাতে পারবে না শঙ্করানন্দ, আর পারবে না। তুমি বলো না বাবা কোথায়? আরে বাবা, তোর বাবা তো বাড়িতে নেই, সে তো সকালেই বের হয়েছে, কি শহরে কি কাজ আছে সেজন্য। শহরে কাজ? সকালবেলা বেরিয়ে গেছে শহরে কাজ করার জন্য? হ্যাঁ সে তো কানাডাতে বের হয়েছে। কি হয়েছে বলতো লগ্না, চুপ করে আছিস কেন? যদি ভোরবেলায় বেরিয়ে যায় তাহলে একটু আগে আমার কাছে কি করে দেখা করতে এলো? কখন গেছিল? বললাম তো একটু আগে। তোর কাছে? হ্যাঁ গো, আমার উপরে কত রাগারাগি করলো, তারপরে বলল। তুই কি ভাবতেছিস
এদের জন্য নিজের জীবন কারা শেষ করে দিবি? দিনের পর দিন, দিনের পর দিন এদের সমস্ত অত্যাচার আমি সহ্য করেছি, সব অত্যাচার সহ্য করেছি। এরা মুখে এক কথা বলে আর কাজে করে অন্য, কিন্তু শেষ পর্যন্ত তুইও না। না নিশ্চয় তোর কোনো ভুল হচ্ছে, দাদা তোর সঙ্গে দেখা করতে যেতেই পারেনি। গেল তো, কার জন্যই তো আমার ভালো মা বারণ করা সত্ত্বেও আমি বাবাকে আটকাতে চলে এলাম। কি ভালো মা বারণ করেছিল? হ্যাঁ গো, আজ তো অমাবস্যা, তাই গুরুদেব এসছেন পুজো করতে, আর উনি নাকি বলেছেন যে আজ যতক্ষণ অমাবস্যা থাকবে ততক্ষণ আমি যেন বাড়ি থেকে না বেরোই। সর্বনাশ, গুরুদেবের বারণ করা সত্ত্বেও তুই ও বাড়ি থেকে বেরোয়নি? এই তো নিয়েছি, এই তো, এই তো কি করলি লগ্না? উনি বারণ করেছিলেন নিশ্চয়ই কোনো কারণ ছিল, কিছুক্ষণ পরেই তো অমাবস্যা শুরু হয়ে যাবে, তুই চল আমার সঙ্গে, কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে তো। কি দেখছিস ওভাবে? না না কিছু না। দাদু ভাই, কতবার বলেছি না ভোগ নিবেদনের আগে মাকে দেখতে নেই। রাজি মা, পুজো হয়ে গেলে তো ওই ভোগটা আমিই খাবো নাকি? সে যখন খাবে তখন দেখা যাবে, এখন যাও দেখে ঘরে যাও, জামা কাপড় পাল্টে এসো, যাও। রাজি মা, আমি সব জামা কাপড় পাল্টে আমি এখানে এসেছি। বেশ বেশ বেশ। আচ্ছা রাজি মা, আমি বরং লগ্নাকে ডেকে আনি। সূর্য, সূর্য দাঁড়া এদিকে। লগ্নাকে এখন ডাকতে হবে না। কেন মা? আচ্ছা আমরা আমরা সবাই তো এখানে আনন্দ করছি, তাহলে ও বাকি কেন থাকবে মা? সেটা আমাকে না রাজিমাকে কি জিজ্ঞেস করে নাও, যাও। না বড় বৌমা, ঠিক আছে এখন ডেকে আনো, এখানে তো আমরা সবাই আছি, চোখে চোখে রাখতে পারবো, এখন এখানে ও এলে কোনো অসুবিধে নেই। যাও দাদু ভাই ডেকে আন। আমার নার্স আন্টি, আমি একটু তাড়াতাড়ি ঘুমোবো আজ, আমায় একটু বিরক্ত করো না। মাকে বলে দিই ওই শান্তির জল নেওয়ার জন্য মা ডাকেন না, সেটাও যেন না ডাকে আমায়। না বাবার ঘরে যাবার এখন দরকার নেই, ওনার যদি আসার হয় উনি নিজেই আসবেন। আচ্ছা ঠিক আছে। নাও 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 নাও, হাত চালিয়ে করো সবাই, অমাবস্যা লাগলো বলে গুরুদেব এক্ষুনি এসে পড়বেন। এসো পিসি এসো। হ্যাঁ লগ্না, এই দরজা দিয়ে কি তুই একা গেছিস? কিন্তু তুমিও যেন বলো না যে আমি তোমাকে সাহায্য করেছি, কেউ জানলে আমার চাকরিটা চলে যেতে পারে। হ্যাঁ গো একা গেছিলাম। তুই একটা কাজ কর, তুই গুরুদেবকে গিয়ে ডেকে নে আয়। গুরুদেবকে? গুরুদেবকে কি করে ডাকবো? যা বলছি তাই কর, যা। এমন ভাবে ডাকবি কেউ যেন জানতে না পারে, বুঝছিস? Thank you.
জাগুন আপনি, জাগুন। আপনি আমায় কথা দিয়েছিলেন আমায় সাহায্য করবেন, আমার পাশে থাকবেন। জাগুন মহাকাল, জাগুন। চোখের জল ফেলো না, জমিয়ে রাখো চোখে আগুন জ্বালো। মহাকাল, মহাকাল আপনি উত্তর দিন, মহাকাল আপনি জাগুন। কেন এত চেষ্টার পরেও আমি লগ্নাকে কাবু করতে পারছি না? কেন আমার সর্বশক্তি দিয়েও আমি লগ্নার কাছে হেরে যাচ্ছি? উত্তর দিন মহাকাল, মহাকাল আপনি উত্তর দিন, জাগুন মহাকাল, জাগুন। লগ্না, তুমি এই পথে বাইরে গেছিলে? আর এই কারণেই আমি এ পথ দিয়ে ওকে নিয়েছি। বারুণ না শুনে ওর বাড়ি থেকে বেরিয়ে গেছে, এই কথা যদি কর্তামা জানতে পারে তাহলে তো। এ কি অবন্তিকা, কি হলো, তুমি এত ঘামছো কেন? টেনশনে বুঝি আমার প্রেশারটা বেড়ে গেছে। আমি শুনেছি বড় বৌদি ওকে ঘর থেকে বেরোতে বারণ করেছিল, ও তো বাচ্চা মানুষ বুঝেনি, চলে গেছে আমাদের বাড়িতে। আমি কি আর এমনি এমনি বেরিয়েছি নাকি? বাবা এসে ওরকম ভাবে বললো তার জন্যই তো। আবার সেই কথা বলছিস, কতবার না তোকে কয়েছি দাদা এখানে আসে না। দাঁড়াও, তুমি কি বলে নন্দা, কি হয়েছে? দেখুন না, তখন থেকে কয়ে যাচ্ছে দাদা নাকি এখানে এসেছিল, এসে বকাবকি করে গেছে, আর কোনোদিনও নাকি ওর মুখ দেখবেন, সেই কথা বলে চলে গেছে। সে মেয়ে তো বয়ে আমাদের বাড়ি চলে গেছে, কিন্তু আমি ওকে কিছুতেই বোঝাতে পারছি না দাদা এখানে আসতে পারেনি। সেই ভোর রাতে কাজে যাবে বলে শহরে বেরিয়েছে, আর কয়ে গেছে যে রাত হবে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না, কিন্তু এই কথা যদি এ বাড়ির লোক একবার টের পায়, যদি জানতে পারে, তাহলে তো বাচ্চাটার আর রক্ষী থাকবে না। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি সেই পিশাচিনী নকুল সেজে? বাঁচান গুরুদেব, আপনি রক্ষী করতে পারেন বাচ্চাটাকে, বুঝতেই পারছেন না। নন্দা, তুমি কিচ্ছু ভেবো না, তুমি কিচ্ছু ভেবো না। লগ্নাকে কেউ বকাবকি করবে না, আমি তো আছি। তুমি যাও, তুমি যাও, আমাকে আমাকে পুজোয় বসতে হবে, সূর্যাস্তের পরে অমাবস্যা পড়ে যাবে। তুমি 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 যাও এখন। আমি চলে গেলে দেখি মা সিংহ বাহিনীর পুজো শেষ হওয়া অব্দি যেন এই পিশাচিনী কোনো বিপদ না ঘটাতে পারে।